লঙ্কনে নিম্নতমানের কাঠরের দলং করেছে, একেবারে নিম্নতমান, এক বছর আগত দলং করছে, আজি দলংখন জহি খুই করে গেছে। দলংখনের জানা মতে কাম আছিল 25 লাখ টাকা, এতে কিমান টাকা দিয়ে করছে না জানো, এতে একেবারে নিম্নতমানের কাঠর দলং করছে। দলংখন যাতে সরকারে ভাল করে দেয়, আমার কলকাছিয়ার পর আমগড়ি হয়ে পরারপুর যাওয়ার রাস্তাখিনির দলং ফজল হক ঠিকাদার বলে গম পাইছো, ময়ের কারণে এনে পিলপিলি দি পার করবার লাগবো দলংটো, তার পিছর পরা সেই উত্তর খোলার পর রোগী লোব পারে, ঘরের পর দাঙি দাঙি লই আইব লাগবো রোগী, তার পিছত পিলপিলি কাঠখিনি মই শুনা মতে দেখা নাছিল, কাঠখিনি কালার করা আছিল, কলা কালার করা আছিল, সেখানে রাইজে গম পোয়া নাই যে কি কি কাঠ দিয়ে করছে, আর রাইজে ওখানে ভাবা নাই যে নিম্নতমানের কাঠ দলং করবো, রাইজে রাখা আছিল যে ভাল কাঠ দিয়ে ভাল পকা রাস্তা ভাল দলং হব, সরকারে যাতে দলংখনের ভিতর অল্প তদন্ত লয় আর দলংখন যাতে আমার ভাল করে। সপ্তাহর ভিতরতে দলং খুলি যাব, এনে অবস্থা হয়েছে, খোজকাড়ি যাবই নরে মানুষ দলংর কষা কাঠ, মাঝে মাঝে সাইকেল এটা যাওয়াতে পিলপিলি এটা ইউরিস্কা এখন যাই আছে, দলংখান হিলি আছে, দলংখন একদম বয়া, মানুষ খোজকাড়ি যাব নরে পড়ি যায়, মাঝে মাঝে ভাঙা কাঠ সাঠ খুলি গেছে, সাইকেলে এটা ভালকে যাব নরে, এক বছরতে এনেকে খুলি জ্বলি গেছে, একদম বেয়া কাঠে দি কাম করে গেছে, 25 লাখ টাকার কাম করেছে ফজল হক, 25 লাখ টাকার তো সমান সমান ব্রিজে হয়ে যাব লাগছিল, কিন্তু কাঠর দলং হল, সেটাইতো আমি ভাবি আছো যে কি মানে হল, উচিত এটা তদন্ত লয় কি হল দলংর পয়সাখিনি কত গল, আর কামটো ভালকে হওয়া নাই, আর আমার যে কি হব, ইয়াতে দুই সাইডত দুটা বোর্ড লিখি দিছে গদুর যান বাহন নিষেধ, তথাপিতো ইয়াতে কাই পহরা দিব, গাড়িটো চলি আছে যাই আছে আহি আছে, কোনটো গাড়ি পটকে পানির তলত সোমাই যাব, কোনটো মানুষ কিবা দুর্ঘটনা হয়ে যাব, তোর বাবে বিরাট অসুবিধা হয়েছে আমার, সমান সমান লেভেল করে দিলে আমার বিরাট সুবিধা হয়, আমার এতে আমগুড়ি রাইজর বিরাট অসুবিধা হয়েছে, কলগাছিয়ার পরা আমগুড়ি হয়ে ইফালেটি করারকুর ওলাই যাব পারে, ব্রিজে আছিল মাজত বানপানী আহি ছিঙি যায়, এখান আমার দুঃখর কপাল, মাজত কাঠর দলং এখন আহি জোড়া লাগি, ব্রিজটো দুর্বল হয়ে গেছে। 2020 চনত আমার বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলামে 1 লাখ টাকার কাম ইয়াতে করে, আর এক বছর নহওয়াতেই দলংখন দুর্বল হয়ে পড়েছে, আহা যাওয়া মানুষ রাস্তা যাওয়া অহার মানুষের বহুত অসুবিধা হয়েছে, সেই কারণে আমি আমার বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম আর শীর্ষ বিষয়া যখন আছে দলংখন অতি সোনকালে মেরামতি করার জন্য অনুরোধ জানাইছো, যেহেতু ইয়াতে দুর্বল দলং বলে সাইনবোর্ড বা ব্যানার দিয়া হয়েছে, গধুর যানবাহন যাব নয়, বহুত অসুবিধা হয়েছে, এইটো করারকুম হয়ে বরপাটাত যাওয়া হার রাস্তা, আর এই রাস্তাত বহুতে যানবাহন চলাচল করে, সেই কারণে আমি রাইজর হই, গোটে রাইজর হই সরকারক তথা আমার স্থানীয় বিধায়ক শীর্ষ বিষয়া সকলক অনুরোধ জানাইছো যাতে অতি সোনকালে দলংখন পুনর নির্মাণ করে, যানবাহন যাওয়া হার যাতে কোনো ব্যাঘাত নজন্মে আর অসুবিধা নহয়। ফজল হক যে এক বছরমান হওয়াই নাই 25 লাখ টাকার কাম করেছে, আর সেইটিও দলং দুর্বল হয়ে পড়েছে, যানবাহন চলাচল করব নয়, গদুর যানবাহন যাব নয়, ইমান টাকা কি হল, তেনহলে দলংখন ভালদরে মেরামতি হওয়া নাই, কাম হওয়া নাই, এটাই রাইজে বিচারি আছে, প্রতিদিনও তো বহুত মানুষ যাওয়া করে।